সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে আসছি আমরা রাজশাহী জেলা ঝলমলিয়াহাটে। রাজশাহী ঝলমলিয়াহাট থেকে আজকে আমরা জানবো নতুন পুরাতন পেঁয়াজের বাজার কেমন আছে। আজকে 18 ডিসেম্বর 2023 সাল। আসসালামু আলাইকুম। গৃহস্থ দিল খুশি মনে, তাই এখন কি বলবো। পুরাতন কি দাম? পুরাতন লিনু হচ্ছে 200 টাকা, 5200, 5200 পর্যন্ত, 5200 পর্যন্ত লিনু। তো দর্শক এখানে আমরা একটা পেঁয়াজ দেখছি, নতুন পেঁয়াজ। তো ভাইয়ের পেঁয়াজটা একটু বড় দামের মধ্যে কার, এটা কেমন দাম বলছে আজকে ভাই? আজকে বাজারে আমরা যে ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে দেখলাম, তো আজকে 5000 থেকে 5200 এর মধ্যে পুরাতন পেঁয়াজ বেচে কিনা হচ্ছে। আর যেটা নতুন পেঁয়াজ এটা আজকে যেটা একটু বড় দানার 4200 সকালকে বাজার বেচে কিনা হচ্ছে, আর যেটা একটু ছোট দানা আপনার 3900 থেকে 4000, এটা কোয়ালিটি বোঝে বেচে কিনা হচ্ছে আজকে বাজারে। তো আমরা এখানেও একটা পেঁয়াজ দেখছি, এটা হচ্ছে একটু নতুন পেঁয়াজ, এটা কেমন দাম দিল ভাই? 4000 থেকে 4100। তবে আমাদের রাজশাহীর অঞ্চলের মধ্যে এখনও নতুন পেঁয়াজ অনেকটাই কম আছে আমদানি। আমরা দেখছি পাবনা ফরিদপুর এদিকে অনেকটাই নতুন পেঁয়াজেরই আমদানি বেশি। তবে আমাদের রাজশাহী বানিশ দুর্গাপুর এদিকে এখনও পুরাতন পেঁয়াজের প্রভাবটা বেশি। তবে নতুন পেঁয়াজ উঠতে আরও কিছুদিন আমদানি হতে সময় লাগবে এলাকাতে। তো আমরা এখানে একটা পুরাতন পেঁয়াজ দেখছি, একটু বড় সাইজের, কেমন দাম দিল আজকে সাইজে? 5000 এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আজকে ঝলমলিয়াহাটে পুরাতন পেঁয়াজ বেচে কেনা হয়েছে 5000 থেকে 5200, আর যেটা নতুন পেঁয়াজ 4000 থেকে 4200 এর মধ্যে বেচে কেনা হয়েছে নতুন পেঁয়াজ।